হ্যালো ফ্রেন্ড এনএম চ্যানেল আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের বলবো সুপার পিঙ্ক মুন নিয়ে তো বন্ধুরা দেখ না করে ভিডিওটি শুরু করা যাক করোনা আতঙ্কের মধ্যে আকাশে উঠবে বৃহত্তম গোলাপি চাঁদ অধীর অপেক্ষায় বিশ্ববাসী করোনা নিয়ে আতঙ্কের মধ্যে আগামী সাতই এপ্রিল সূর্য অস্তের পর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখা যেতে চলেছে এই বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বিষয়টিকে নিয়ে খুব উৎসাহ দেখা দিয়েছে মহাকাশ বিজ্ঞানের পড়ুয়াদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও এর আগে গত নয় মার্চ থেকে এগারোই মার্চের মধ্যে পৃথিবীর আকাশে দেখা যাওয়া চাঁদকে সুপার ওয়ার মুন বলে অভিহিত করা হয়েছিল এইবার দেখে দেখা যেতে চলা সুপার সুপারমুনের নাম দেওয়া হয়েছে উত্তর আমেরিকার পূর্ব প্রান্তের বসন্তকালের ফোটা ফ্লক্স সাবুল ফুলের গোলাপী রঙ অনুসারে তবে দেখা যেতে চলা চাঁদের রং কিন্তু আদতে গোলাপি নয় কোথাও কোথাও আবার এই চাঁদকে স্পাউটিং গ্লাস মুন এগ মুন এবং ফিসমুন বলেও ডাকা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে সাত তারিখ সূর্য অস্তের পর এই সুপারমুন দেখা গেলেও ভারতে পরের দিন সকাল আটটা পাঁচ মিনিটে দেখে যাওয়ার কথা আর বাংলাদেশে পরের দিন আটটা পঁয়ত্রিশ মিনিটে দেখা যাওয়ার কথা কিন্তু তখন যেহেতু ভারতের ও বাংলাদেশের আকাশে সূর্য থাকবে তাই এটা খালি চোখে দেখা যাবে না ফলে ভরসা করতে হবে অনলাইনের ওপরেই অনলাইনে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা এই চাঁদকে দেখতে পাবেন কিংবা টাইম অ্যান্ড ডেট ওয়েবসাইট থেকেও দেখতে পাবেন পূর্ণিমার চাঁদের নামকরণের বিষয়টি সাধারণত আমেরিকার বিভিন্ন অঞ্চলের ঋতুর উপর নির্ভর করে আর বছরের একটি নির্দিষ্ট সময়ে হওয়া পূর্ণিমার রাতে চাঁদ পৃথিবীর থেকে কাছে আসে অন্য সময় পৃথিবী থেকে তার গড় দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার হলেও পূর্ণিমার রাতে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার নশো সাত কিলোমিটারে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি শেষ